মহামারী করোনায় শরীর সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ফুসফুস, তাই নিয়মিত এটির যত্ন নেওয়া দরকার। ধূমপান না করা, ব্যায়াম করা, বায়ু দূষণ এড়িয়ে যাওয়া ইত্যাদি ফুসফুসকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। তবে এর পাশাপাশি কিছু খাবার রয়েছে যেগুলো খাদ্য তালিকায় থাকলে ফুসফুস ভালো থাকে। ফুসফুস ভালো রাখতে যেসব খাবার খাবেন তা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে হেলথ সিরিজ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের একটি কথা বলতে চাই, আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করা হয় অনেক কষ্ট করে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। আপেল। আপেল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। যুক্তরাজ্যের এক গবেষণায় বলা হয়, সপ্তাহে যারা 2 থেকে 5টি আপেল খায় তাদের অ্যাজমা হওয়ার ঝুঁকি 32% কমে যায়। আপেলের মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড, এটি শ্বাস নেয়ার পথকে পরিষ্কার রাখতে সাহায্য করে, ফুসফুসকে ভালো রাখে। 2. গাজর। গাজর বেটা ক্যারোটিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের জন্য প্রসিদ্ধ। গবেষণায় বলা হয়, বেটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। ফুসফুস ভালো রাখতে গাজর একটি চমৎকার খাবার। 3. কফি। কতটুকু পরিমাণ কফি পান শরীরের জন্য ভালো এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তবে কফি কিন্তু ফুসফুস ভালো রাখতে সাহায্য করে, বিশেষ করে ব্ল্যাক কফি। কফি পানের 4 ঘন্টা পর শ্বাসতন্ত্রের কার্যক্রম আরো ভালো হয়, তাই ফুসফুস সুরক্ষিত রাখতে এই কফি পান করতে পারেন। 4. রসুন। রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। দীর্ঘকাল ধরে বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধে রসুন ব্যবহৃত হয়ে আসছে। রসুন অ্যাজমা প্রতিরোধ করে ফুসফুসের ক্যান্সারও। 5. অ্যাভোকাডো। অ্যাভোকাডোর মধ্যে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, এর নাম গ্লুটেথাইওয়ান। এর মধ্যে রোগ নিরাময়কারী গুণ রয়েছে, এটি ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে সুরক্ষিত রাখে। ফুসফুসকে ভালো রাখতে বেশ উপকারী খাবার অ্যাভোকাডো। 6. ভিটামিন ডি। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন দুধ ও ডিম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং ক্ষতির হাত থেকে ফুসফুসকে রক্ষা করে। এছাড়াও এটি করোনার বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ রাখে। 7. গ্রিন টি। গ্রিন টিতে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, নিয়মিত গ্রিন টি খেলে ফুসফুস ভালো থাকে। 2017 সালে কোরিয়ান এক গবেষণায় থেকে জানা গেছে, যারা নিয়মিত 2 কাপ গ্রিন টি পান করেন তাদের ফুসফুসের কার্যকারিতা বাড়িয়ে তোলে। 8. ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ ফুসফুসের কার্যকারিতা বাড়ায়। 9. বাদাম ও বীজ। বাদাম ও বিভিন্ন বীজ ফুসফুস ভালো রাখতে সহায়তা করে। মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, আখরোট, পেস্তা বাদাম ও কাজু বাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও খনিজ রয়েছে, এসব খাবার শরীর ভালো রাখতে সহায়তা করে। 10. গোলমরিচ। গোলমরিচে থাকা ক্যাপসাইসিন উপাদান শ্বাসকষ্টজনিত সমস্যা কমায়। ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন তবেই আমাদের সার্থকতা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।